কেমন সন্তানের বাবা হইলা, তোমার সন্তান আজকে তাস খোর মাত খোর গালা খোর ইয়াবা খোর, তোমার কি মন চায় না সন্তানকে কোরআনের হাফিজ বানাও আলেম বানাও, হাফেজে কোরআনের মা হও আলেমের মা হও, দুনিয়ার জমিনে হাফেজে কোরআনের মায়ের এত দাম এত দাম, ওলামাই কিরাম মায়ের বাবার এত দাম, এ মুসলমান নওজোয়ান যুবক পর্দার অন্তর আল্লাহর মা হাফেজে কোরআনের মতো দামি মা দুনিয়ার জমিনে আর নাই, আলেমের মতো মায়ের মতো দামি মা দুনিয়ার জমিনে আর নাই, তোমার কি মন চায় না একটা সন্তানকে হাফেজ বানাও একটা সন্তানকে আলেম বানাও, এর মুসলমান সন্তান যদি হাফেজ হয় আলেম হয় ওই সন্তানের উসিলায় আল্লাহ তোমারে জান্নাত দিয়া দিবে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফী, এমন একটা কোরআন এমন একটা কিতাব আমি আল্লাহ পাঠাইলাম যেই কোরআনে হাকিমের ভিতরে বিন্দু থেকে বিন্দু পরিমাণ জাররা থেকে জাররা পরিমাণ কোনো ভুল নাই সন্দেহে নাই সংশয়ে নাই, জোরে বলেন ঠিক কিনা। আল্লাহর কোরআন মহাবিশ্বের মহা দামি একটা সম্পদ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফী, আমি আল্লাহর কোরআনের ভিতরে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই। পৃথিবীর কত ডাক্তার কত ইঞ্জিনিয়ার কত প্রফেসর কত ডাক্তার কত টাকাওয়ালা কত ক্ষমতাওয়ালা কত বাড়িওয়ালা, দুনিয়ার কত বেঈমানের দল একজোট হয়ে চেষ্টা করেছে বারংবার আল্লাহর কোরআনের ভুল বাহির করার জন্য, দুনিয়ার কোনো সম্পদওয়ালা কোন টাকাওয়ালা কোন বাড়িওয়ালা আল্লাহর কোরআনের ভুল বাহির করতে পারে না, বরং যারাই আল্লাহর কোরআনের ভুল বাহির করার চেষ্টা করেছে টুডে অর টুমারো আল্লাহর কোরআন রিসার্চ করে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, জোরে বলেন ঠিক কি না। মুসলমানি বুয়াদ বারদান হাদান এনান খুদ বদস্তে খাজাদাদান গর্ব সুরাত আদমি ইনসাবু দে আহমদ আবু জাহল হামক সামু দে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা আমি আল্লাহর কোরআনের ভিতরে কোনো ভুল নাই সন্দেহ নাই, দুনিয়ার জমিনে যারা আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক রাখবে মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবে আলেমদের সাথে সম্পর্ক রাখবে তাদের সম্মান বাড়া দিবেন কে, আরো জোরে বলেন কে, সম্মান দার মালিক কে, আরো জোরে 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 জোরে, ইজ্জত দার মালিক কে, বেইজ্জতি করার মালিক কে, টাকায় সম্মান দিতে পারে কথা কয় না ক্ষমতায় সম্মান দিতে পারে, টাকাওয়ালা ভাই ক্ষমতাওয়ালা ভাই টাকায় সম্মান দিতে পারে না ক্ষমতায় সম্মান দিতে পারে না, তোমার দল তোমার নেতা তোমার নেত্রী তোমার সমাজ তোমার পরিবার তোমার রাষ্ট্র তোমার মা তোমার বাবা ইচ্ছা করলেই তোমার সম্মানের চেয়ারে বসায় রাখতে পারবে না, সম্মান দার মালিক কে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইদ্দু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, কাদের কুদ রতুদারি বর কামাল আন্তা রব্বি আন্তা হাসবি দুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহার হাল তুহি মেরা নেগাহদার, সম্মান দার মালিককে, টাকায় সম্মান দিতে পারে না ক্ষমতায় সম্মান দিতে পারে না, এ মুসলমান নবীর উম্মত
আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক রাখো, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখো, আলেমদের সাথে সম্পর্ক তৈরি করো। দুনিয়ার জমিনে যারা আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক রাখবে, দুনিয়ার জমিনে এই কোরআন তারে সম্মান বাড়ায় দিবে। এই কোরআন শুধু দুনিয়ায় সম্মান দিবে না, আল্লাহর সাথে কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহর কোরআন তারে সুপারিশ করে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ, জান্নাত জুসে ইয়া রব ক্যা করো, আরজু হ্যায় মাই তুসে দেখা করো, ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়। দুনিয়ার জমিনে যার সঙ্গে যার মহাব্বত তৈরি হবে, ভালোবাসা তৈরি হবে, মুআমেলা তৈরি হবে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তার সঙ্গেই তার হাসর করে দিবে। জোরে বলেন ঠিক কি না? দুনিয়ার জমিনে আপনার সম্পর্ক যদি বেনামাজির সাথে হয়, বেপাত্তাওয়ালার সাথে হয়, তাসকরের সাথে হয়, সুদখরের সাথে সম্পর্ক হয়, বেনামাজির সাথে সম্পর্ক হয়, এমন মানুষের সাথে সম্পর্ক যারা আল্লাহর জমিনে ইসলাম চায় না, কোরআনের আইন চায় না, কোরআনের সমাজ চায় না, কোরআনের রাষ্ট্র চায় না, কোরআনের বিরোধিতা করে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, ওলামায়ে কেরামের দিকে বাঁকা নজরে তাকায়, এমন মানুষের সাথে আপনার সম্পর্ক, আপনার ভালোবাসা, আপনার চলাফেরা, আপনার কথাবারা, আপনার মুআমেলা, আল্লাহর কসম দুনিয়ার জমিনে এই সমস্ত খারাপ মানুষের সাথে সম্পর্ক হওয়ার কারণে কিয়ামতের ময়দানে তাদের সঙ্গেই আপনার হাসর হবে। জোরে বলেন ঠিক কি না? মাইলে মুমেন সোয়ে মুমেন মিশাবত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাবত। দুনিয়ার জমিনে যদি আপনার সম্পর্ক মাদ্রাসার সাথে হয়, ওলামায়ে কেরামের সাথে হয়, আল্লাহর কোরআনের সাথে হয়, নামাজির সাথে যদি সম্পর্ক হয়, তলাবুল ইলমের সাথে সম্পর্ক হয়, টুপিওয়ালার সাথে হয়, দাড়িওয়ালার সাথে হয়, আপনার সম্পর্ক যদি দুনিয়ার জমিনে ভালো ভালো মানুষের সাথে সম্পর্ক হয়, এরে মুসলমান নবীর উম্মত, টুপিওয়ালার সাথে, দাড়িওয়ালার সাথে, কোরআনওয়ালাদের সাথে, কোরআনওয়ালার সাথে সম্পর্ক হওয়ার কারণে কিয়ামতের ময়দানে তাদের সঙ্গে আল্লাহ আপনার হাসর করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সহবতে সা লে তো রাসালে কুনাত, সহবতে তা লে তো রাতলে কুনাত, এক জমানা সহবতে বা আউলিয়া বেহতার সদ সাল তো আত বেরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এমন একটা কোরআন, এমন একটা কিতাব আমি আল্লাহ পাঠাইলাম, এই কিতাবের ভিতরে বিন্দু পরিমাণ, জাররা পরিমাণ কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। মহাবিশ্বের মহাগ্রন্থ কমপ্লিট কোরআন লাইফ এই কোরআনের মতো ভিন্ন কোনো কিতাব নাই, ভিন্ন কোনো উপন্যাস নাই, ভিন্ন কোনো কিতাবের সিস্টেম নাই। এমন একটা কিতাব আল্লাহ দিলেন, এমন একটা কোরআন আল্লাহ দিলেন, এমন একটা গ্রন্থ আল্লাহ পাক দান করলেন। আল্লাহ শুরুতেই চ্যালেঞ্জ করেছেন দুনিয়ার নাস্তিকের দলেরা, দুনিয়ার বেঈমানের দলেরা, দুনিয়ার কাফের মুশরিকের দলেরা, যদি পারো আল্লাহর কোরআনের চ্যালেঞ্জকে গ্রহণ করো, কিয়ামত পর্যন্ত, শুধু কিয়ামত নয়, কোরআন নাজিল হওয়ার পরে প্রায় 1500 বছরের উপরে হয়ে গেল, আজ পর্যন্ত এই চ্যালেঞ্জ গ্রহণ করে কেউ টিকে থাকতে পারে নাই। দুনিয়ার জমিনে যদি আল্লাহর কোরআনের সাথে আপনি সম্পর্ক তৈরি করতে পারে, এই কোরআন আপনার সম্মান ইজ্জত বাড়ায় দিবে। জোরে বলেন ঠিক কি না? আমি যেই চেয়ারের ভিতরে বসে বয়ান করি, দুনিয়ার জমিনে কোটি কোটি টাকা খরচ করে মানুষ চেয়ার বানায়, আলমারি বানায়, কাঠ দ্বারা বড় বড় সুকেস তৈরি করে, খাট তৈরি করে। জোরে বলেন ঠিক কি না? কিন্তু এই কাঠের ভিতরে কোটি কোটি টাকা দামের তৈরি করা কাঠ দ্বারা রেহাল, কাঠ দ্বারা দুনিয়ার জমিনে চেয়ার হয়ে গেল, কোটি কোটি টাকার দামের তৈরি করা খাট হয়ে গেল, সুকেস হয়ে গেল, আলমারি হয়ে গেল, বারবার পাও লাগে, বারবার পাও লাগার পরেও কোনো মানুষ সালাম করে না, চুম্বন করে না, কিন্তু 20 টাকা দামের একটা কাঠ দ্বারা রেহাল হয়ে গেল, কোরআনের সাথে সম্পর্ক হয়ে গেল। যেই মুসলমান জীবনেও নামাজ পড়ে নাই, যেই মুসলমান জীবনেও কোরআন পড়ে নাই,
যেই মুসলমান নামাজ পড়তে পারে না, যেই মুসলমান কোরআন পড়তে পারে না, যেই মুসলমান মাদ্রাসায় পড়ে না, ওই মুসলমানও যদি তাকায় দেখে মাটির ভিতরে ময়লাযুক্ত অবস্থায় দুর্গন্ধ অবস্থায় একটা না পাঁচ জায়গায় কাঠের তৈরি করা রেহালদা মাটির ভিতরে পড়ে আছে, ওই মুসলমান সাথে সাথে ওই রেহালটা হাতের ভিতরে নিয়া কপালে লাগায় মুখে লাগায় চুম্বন করে, জোরে বলেন ঠিক কিনা? কোটি 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 টাকা দামের কাপড় পাও লাগলে কেউ সালাম করে না, কেউ চুম্বন করে না, কেউ সম্মান করে না, কিন্তু দশ টাকা বিশ টাকা দামের একটা কাপড় দ্বারা দুনিয়ার জমিনে কোরআনের যুজদান হয়ে গেল, কোরআনের কাবার হয়ে গেল। যেই মুসলমান নামাজ পড়তে পারে না, যেই মুসলমান কোরআন পড়তে পারে না, ওই মুসলমান যদি তাকায় দেখে দশ টাকা দামের একটা কোরআনের যুজদান কাবার মাটির ভিতরে পড়ে আছে, ওই মুসলমান ওই যুজদানটারে উঠাইয়া বড় সম্মান করে, ইজ্জত করে, চুম্বন খায়, জোরে বলেন ঠিক কিনা? কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাসতো কাদিম। কোরআনের সাথে কাঠের সম্পর্ক, আল্লাহ কাঠের দাম বাড়ায় দিল, কোরআনের সাথে জুজদানের সম্পর্ক, কাপড়ের সম্পর্ক, আল্লাহ কাপড়ের দাম বাড়া দিল, কোরআনের সাথে রাতের সম্পর্ক, আল্লাহ রাতের দাম বাড়া দিল, কোরআনের সাথে মাসের সম্পর্ক, আল্লাহ মাসের দাম বাড়া দিল। রে মুসলমান, দুনিয়ার জমিনে যারা আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক রাখবে, সিনার ভিতরে আল্লাহর কোরআনকে ধারণ করবে, কাঠের চাইতেও কাপড়ের চাইতেও কোরআন সিনার ভিতরে ঢুকানোর কারণে আল্লাহ পাক ওই মানুষটার দাম ইজ্জত সম্মান বাড়ায় দিবে, জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনে আল্লাহ পাক বারবার চ্যালেঞ্জ করেছে, পারলে চ্যালেঞ্জ গ্রহণ করো, আমি আল্লাহর কোরআনে মূলমাহিন করার চেষ্টা করো। পৃথিবীর কত বেঈমানের দল বারংবার চেষ্টা করেছে দুনিয়ার জমিন থেকে আল্লাহর কোরআনকে বিদায় করে দেওয়ার জন্য। এই বাংলাদেশ ভারত মিলে একসময় একটা রাষ্ট্র ছিল, তদানীন্তন সময় খ্রিস্টান বেঈমানের দল ব্যবসার চলনা দিয়া মুসলমানের এই বাংলার জমিনে আসার পর মুসলমানদের উপরে অত্যাচার করতেছে, ইস্টিম ডুলাল চালাচ্ছে, জুলুম করতেছে, মুসলমানের জানমালে নিরাপত্তা নাই, মা বন্ধের ইজ্জতে নিরাপত্তা নাই, মুসলমানের সম্মানের ইজ্জতের নিরাপত্তা নাই। তদানীন্তন সময় সম্ভবত শাহ আব্দুল আজিজ নাদান ও শাহ আলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাই দুইজনের একজন হবে। এই আলেম ডাক দিয়া বলে বাংলার মুসলমান খ্রিস্টান বেঈমানেরা আমাদের উপরে যেভাবে অত্যাচার করতেছে, মুসলমানের জানমালের ইজ্জতের নিরাপত্তা নাই, কি করা যায়? ইংরেজদের হাত থেকে বাঁচার জন্য একটা পরিকল্পনা করলো মুসলমান, ইংরেজদের সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধ চলতেছে, যুদ্ধ চলতেছে। কিছুদিন যুদ্ধ চলার পর এবার মুসলমান খ্রিস্টানের সঙ্গে যুদ্ধের সময় খ্রিস্টান টাকা দেখতেছে, মুসলমানের হাতে কামান নাই, মুসলমানের হাতে বিমান নাই, মুসলমানের হাতে অস্ত্র নাই, অস্ত্র আমাদের, কামান আমাদের, খ্রিস্টানরা বলতেছে মুসলমানের কামান নাই, বিমান নাই, আর্মি আমাদের, বেডিয়ার আমাদের, রাইফেল আমাদের, কামান আমাদের, অস্ত্র আমাদের, বিমান আমাদের, মুসলমানের হাতে কামান নাই, মুসলমানের হাতে অস্ত্র নাই, মুসলমানের হাতে কিছু নাই, তারপরেও মুসলমানের সঙ্গে আমরা কেন যুদ্ধে মোকাবেলায় পারি না? মুসলমানের কি এমন পাওয়ার? এবার তারা গোপনে গোপনে তদন্ত করতেছে, যদিও মুসলমানের হাতে কামান নাই, যদিও মুসলমানের হাতে বিমান নাই, যদিও মুসলমানের হাতে অস্ত্র নাই, লা তাহজান ইন্নাল্লাহ মা'না, তাওয়াক্কালতু আলাল্লাহ। মুসলমানের সঙ্গে আছেন কে? আরো জোরে বলেন কে? মুসলমানের আল্লাহ। যদি মুসলমানের সঙ্গে থাকে, মুসলমানের কোনো ভয় আছে, কোনো টেনশন আছে, কোনো চিন্তা আছে? হে মুসলমান, কিসের এত ভয়? মুসলমানের সাথে আছে আল্লাহ বদরের ময়দানে, উহুদের ময়দানে, খায়বারের ময়দানে, গোডাউনের ময়দানে,
লক্ষ লক্ষ বেঈমান মুশরিক কাফেরদের মোকাবেলায় মুসলমানের কামান ছিল না, বিমান ছিল না, রাইফেল ছিল না, ট্যাঙ্ক ছিল না, বোমা ছিল না। বেঈমানদের মোকাবেলায় মুসলমান শুধু নারায় তাকবীর আল্লাহু আকবরের স্লোগান দিয়েছে মুসলমানের আল্লাহু আকবরের আওয়াজের সামনে। বেঈমানদের তৈরি করা সকল অত্যাধুনিক অস্ত্র সজ্জ আল্লাহ ধ্বংস করে দিয়েছে, জোরে বলেন ঠিক কিনা। তোমার দে মুসলমান, হো তোমার দে মুসলমান, তোমার দে মুসলমান, হো তোমার দে মুসলমান, এক হাত মে তলোয়ার, এক হাত মে কোরআন, তাওহীদ তুসি নামে আমা নাত হে হামারা, আশা নেহি মেটানা নাম নিশা হামারা, বাতিল সে দাবনে ওয়ালে আয়াস মানো নেহি হাম, সবার কর চুকায় তু এমতিহা হামারা। বন্ধু তোমার হাত কেটে গেলে ব্যথা হয় কেন বুকে, বন্ধু তোমার পা ভেঙে গেলে জল আসে কেন চোখে, বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে, বন্ধু তোমার ঘর পুড়ে গেলে ভেঙে পড়ো কোন শোকে, বলবে আমায় পাগল তুমি বোঝো না সহজ কথা, বলবে আমায় পাগল তুমি বোঝো না সহজ কথা, যে কোনো অঙ্গে আঘাত করিলে সারা দেহ করে ব্যথা, শিরায় শিরায় রক্ত দ্বারায় মিশে যায় যন্ত্রণায়, শিরায় শিরায় রক্ত দ্বারায় মিশে যায় যন্ত্রণায়, প্রকৃতির এই শাসন বিধান তুমি কেন বুঝলে না। ওগো বন্ধু আমার, ওগো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো, বন্ধু আমার তাহলে এবার আসল কথাটা শোনো, সারা দুনিয়ার মুসলমানের ভেদাভেদ নাই কোন। ওগো বন্ধু আমার তাহলে এবার আসল কথাটা শোনো, সারা দুনিয়ার মুসলমানের ভেদাভেদ নাই কোন, উত্তর হতে দক্ষিণ মেরু সকল মুসলমান, সাদা কালো আর ধনী গরিব মোরা এক দেহ এক প্রাণ, মুসলমান মুসলমান, তুমি তো মুসলমান আমি তো মুসলমান, সবাই তো কি আপনারা ঘুমান নাকি, হ্যাঁ বয়ান ভালো লাগে না, ভালো লাগে লাগে লাগে, এখানে কোনো বিধর্মী আছেন, সবাই মুসলমান না, তাহলে আমার সঙ্গে সবাই বলতে হবে, তুমি তো মুসলমান আমি তো মুসলমান, সবাই তো জোরে সবাই তো, তুমি সাদা হও কিবা কালো হও দেখো রক্ত তোমার লাল, রক্ত তোমার লাল, রক্ত তোমার লাল, ঠিক কিনা। তুমি সাদা হও কিবা কালো হও দেখো রক্ত তোমার লাল, তুমি সুখী হও কিবা দুঃখী হও দেখো ঈমান নির্ভেজাল, তুমি দূরে রাও কিবা কাছে রাও তবু কাবাই তোমার ঘর, দূরে রাও কিবা কাছে রাও তবু কাবাই তোমার ঘর, স্লোগানে তোমার কেঁপে ওঠে আজ পৃথিবীটা থর থর, মৃত্যু তোমায় জানায় সালাম দূরে থাকে শয়তান, মুসলমান তুমি তো মুসলমান, তুমি তো মুসলমান আমি তো মুসলমান, সবাই তো জোরে সবাই তো মুসলমানি, বুয়াদ গর্দন হাদান এনান খুদ বদসতে খাজাদান, গর্ব সুরাত আদমি ইনসাবু দে আহমদ আবু জাহল হাম ইনসাবু দে, খ্রিস্টানরা এবার টাকা দেখতেছে মুসলমান কি এমন পাওয়ার, সেই পাওয়ারের সামনে আমরা অত্যাধুনিক অস্ত্র নিয়ে মুসলমানের সঙ্গে পারি না। এবার গোপনে গোপনে তারা তদন্ত করতেছে, কিছুদিন তদন্ত করার পরে একজন তাক দিয়া বলতেছে, যদিও মুসলমানের কামান নাই, বিমান নাই, অস্ত্র নাই, রাইফেল নাই, মুসলমানের আছে ঈমান। এই ঈমানের পাওয়ার এমন একটা দামি সম্পদের নাম, ঈমানের পাওয়ারের সামনে আমাদের অস্ত্র সজ্জ সব বিনষ্ট হয়ে যায়, জোরে বলেন ঠিক কিনা। খ্রিস্টানরা এবার চিন্তা করে, তাহলে এই ঈমানের পাওয়ার মোথা মুসলমানেরা কোথা থেকে অর্জন করে সংগ্রহ করে, এবার আবার গোপনে তারা তদন্ত করতেছে, কিছুদিন তদন্ত করার পর
একজনে ডাক দিয়া বলতেছে মুসলমানের একটা ধর্মগ্রন্থ আছে আল কোরআন, মুসলমান যখন কোরআনের তেলাওয়াত করে ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ইমানাও ওয়া আলা রাব্বিহিম আল্লাহ আল্লাহ তু মেরা সত্তারু হায় আল্লাহ আল্লাহ তু মেরা গফফারু হায়। মুসলমানের একটা ধর্মগ্রন্থ আছে আল কোরআন, মুসলমান যখন কোরআনের তেলাওয়াত করে আসমানের মালিক যিনি, জমিনের মালিক যিনি, সূর্যের মালিক যিনি, চন্দ্রের মালিক যিনি, আপনার মালিক যিনি, আমার মালিক যিনি, সেই রব সেই আল্লাহ মুসলমানের ইমানের আওয়াজকে বাড়া দেয়। ইমানের আওয়াজ বাড়াতে 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 এমন পর্যায়ে চলে যায় মুসলমান দুনিয়ার কোনো টাকাওয়ালার ভয় করে না, দুনিয়ার কোনো ক্ষমতাওয়ালার ভয় করে না, দুনিয়ার কোনো সন্ত্রাসীকে ভয় করে না, দুনিয়ার কোনো বেঈমান কোনো নাস্তিক কোনো ইসলাম বিদ্বেষী কোরআন বিদ্বেষীকে মুসলমান ভয় করে না। জোরে বলেন ঠিক কি না? মুসলমান ভয় করে একমাত্র আল্লাহ। মুসলমান যখন কোরআনের তেলাওয়াত করে মুসলমানের আল্লাহ মুসলমানের ইমানের পাওয়ারকে বাড়া দেয়। ইমানের পাওয়ার বাড়াতে 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 এমন পর্যায়ে চলে যায় মুসলমান কাউকে ভয় করে না। এই ইমানের পাওয়ার নিয়ে মুসলমান যখন বেঈমানদের মোকাবেলায় আন্দোলন করে, মুসলমানের ইমানের পাওয়ারের সামনে নাস্তিক বেঈমান ইহুদি খ্রিস্টান নাস্তিকগুলো ইসলাম বিদ্বেষী জায়গায় স্টক করে মারা যায়। জোরে বলেন ঠিক কি না? এবার খ্রিস্টানেরা মনে মনে চিন্তা করে তাহলে মুসলমানের ইমানের পাওয়ারকে নষ্ট করে দাও। কিভাবে নষ্ট করবে? তিন বছরে তিনটা মিশনকে সাকসেসফুল করার জন্য মুসলমান খ্রিস্টানেরা হাজার হাজার দালাল লাগায় দিল। আমার আলোচনার বিষয় আমি একটা মিশন বলেই আলোচনা করার শেষ করার চেষ্টা করব। আপনারা থাকবেন তো ইনশাল্লাহ, সবাই থাকবেন তো ইনশাল্লাহ, আল্লাহ সবাইকে কবুল করুক, সকলে পড়ুন আমিন। বাইরা আমার প্রথম বছরের প্রথম মিশন হলো মুসলমানের ঘরের ভিতরে যত কোরআন আছে, মুসলমানের লাইব্রেরির ভিতরে যত কোরআন আছে, মুসলমানের ব্যবসা প্রতিষ্ঠানে মুসলমানের ঘরে, মুসলমানের বাইরে মুসলমানের ঘরে, মুসলমানের দোকানে ব্যবসা বাণিজ্যের ভিতরে যত কোরআন, এক বছরের ভিতরে সমস্ত কোরআনগুলো আগুন দিয়া জ্বালায় পোড়ায়া সরকার করে দাও। খ্রিস্টানরা এবার চিন্তা করতেছে মুসলমানের কাগজের তৈরি করা কলম দিয়ে লেখা সমস্ত কোরআনগুলো আগুন দিয়ে যদি জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেওয়া যায়, মুসলমান আর কোরআন তেলাওয়াত করতে পারবে না, তাদের ইমানে অস্ত্রেও ধার বাড়বে না। তাহলেই তো আমরা খ্রিস্টানেরা মুসলমানদের বিরুদ্ধে মোকাবেলায় যুদ্ধ করে বিজয় অর্জন করতে পারবো। জোরে বলেন ঠিক কি না? কিন্তু বেঈমান তো জানে না, যদি আগুন লাগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ছাই হয়ে যায় এই পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, ঠিক কিনা বলে? যদি আগুন লেগে ছাই হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কেমনে কোরআন করবে ধ্বংস এই আগুনের তেজ, সারা বিশ্বে আছে অগণিত কোরআনে হাফেজ। কেমনে কোরআন করবে ধ্বংস এই আগুনের তেজ, সারা বিশ্বে আছে লাখো কোটি কোরআনে হাফেজ, তারা ছাপায় আসমানি গ্রন্থ, তারা ছাপায় আসমানি গ্রন্থ, আবার বাঁচাবে ইসলামের মান,
তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ছাই হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা বলে? খ্রিস্টানরা তো আনন্দে আত্মহারা, খুব খুশি, কাগজের তৈরি করা কলম দিয়ে লেখা এই কোরআন যদি আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেয়া যায় তাহলেই তো পৃথিবীর জমিন থেকে কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যাবে, ইসলামের আওয়াজ বন্ধ হয়ে যাবে। কিন্তু তারা জানে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তামাম পৃথিবীতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছি বাংলার টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ কোরআনকে এমন ভাবে সয়লাভ করে দিয়েছি, ছড়িয়ে দিয়েছি, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, কোরআনের হেফাজত করব আমি আল্লাহ। তমাম পৃথিবীর বেঈমান আর নাস্তিকগুলো যদি এক প্ল্যাটফর্মে এসে আল্লাহর কোরআনের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে বাঁকা নজরে তাকায়, মুসলমানের জমিন থেকে কোরআনের আওয়াজকে বন্ধ করে দিতে চায়, আল্লাহ বলছেন আমি আল্লাহ কোরআন নাযিল করেছি আমি আল্লাহ হেফাজত করব, তমাম পৃথিবীর বেঈমান আর নাস্তিকগুলো এক প্ল্যাটফর্মে এসে আল্লাহর কোরআনের আওয়াজকে বন্ধ করতে যাবে না, এক জায়গায় এক পাড়ায় এক মহল্লায় কোরআনের আওয়াজকে বন্ধ করে দিবে, বাংলার ঘরে ঘরে গ্রামে গঞ্জে প্রত্যেকটা মুসলমানের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে মুসলমানের সিনার ভিতরে আল্লাহর কোরআনকে সংরক্ষণ করে দেওয়া হবে, মুসলমানের এই জমিন থেকে মুসলমানের এই দেশ থেকে কোরআনের আওয়াজকে বন্ধ করে দেওয়া যাবে না। জোরে, এটা সম্ভব নয়। কোরআন হলো একটা লাইট, একটা আলো, একটা নূর, পৃথিবীর এমন কোন শক্তি নাই কোরআনের আওয়াজ মোমবাতির মতো ফু দিয়ে নিভিয়ে দিবে। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এবার খ্রিস্টান বেঈমানের দল মুসলমানের সমস্ত কাগজের তৈরি করা কলম দিয়ে লেখা সব কোরআন জ্বালিয়ে পুড়ে সারখার করে দেওয়ার মিশনে নেমেছে, হঠাৎ করে মুসলমানের সঙ্গে খ্রিস্টানের বন্ধুত্ব হয়ে গেল, খ্রিস্টান ডাক দেয়া বলে মুসলমান আর কিছুদিন পর তোমরা মুসলমানেরা আমাদের সঙ্গে আর যুদ্ধে মোকাবেলায় পারবা না, মুসলমান বলে কি এমন পাওয়ার, যেই পাওয়ার পেয়েছো তোমাদের সঙ্গে আমরা যুদ্ধ মোকাবেলায় পারবো না। মুসলমানের কথা শুনে খ্রিস্টান ডাক দেয়া বলে মুসলমান তোমরা যেই কোরআন তেলাওয়াত করে ঈমান ওয়াস্ত্রে ধার বাড়াও, আমরা এক বছরের টার্গেট করেছি সমস্ত কোরআনগুলো আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিব, তোমরা যখন কোরআন তেলাওয়াত করতে পারবা না তোমাদের ঈমান ওয়াস্ত্রেও ধার বাড়বে না, তাহলেই তো তোমরা আমাদের সঙ্গে যুদ্ধ করে আর পারবা না। মুসলমান বলে যেই কোরআনকে আগুন দিয়া জ্বালা দাও সেই কোরআন কি দেখছো, বলে হ্যাঁ। মুসলমান বলে সেই কোরআন দেখতে কেমন, বলে একটা ডিকশনারির মতো, কালো অক্ষর কালো কালি দিয়ে লেখা। মুসলমান বলে সেই কোরআনের কি হাত আছে, বলে না। সেই কোরআনের কি পা আছে, বলে না। মুসলমান ডাক দিয়া বলে বেঈমান এমন একটা কোরআন আগুন দিয়া জ্বালা পুড়ে সারখার করে দাও, যেই কোরআনের হাত নাই, যেই কোরআনের পাও নাই, যেই কোরআন কথা বলতে পারে না, কিন্তু আমি মুসলমান এমন একটা কোরআনের সংবাদ জানি যেই কোরআনের হাত আছে, যেই কোরআনের পা আছে, যেই কোরআন কথা বলতে পারে, খাবার খাইতে পারে, হাঁটতে পারে, চলতে পারে। জোরে বলেন আল্লাহু আকবার। এই কালামে জিন্দা কুরআন হাকিম হিকমতে উলায়া জালাস তো কাদিম কাদেরে কুদ রাতুদারি বর কামাল আন্তা রব্বি আন্তা হাসবি দুল জালা। কষ্ট হচ্ছে না তো, খারাপ লাগতেছে? খ্রিস্টান আশ্চর্যম্বিত হয়ে গেল, কি বলে কোরআনের হাত আছে, পা আছে, জবান আছে, এমন জিন্দা কোরআন। খ্রিস্টান মুসলমানকে ডাক দিয়া বলে মুসলমান যেই কোরআনের হাত আছে, পা আছে, সেই কোরআনের সংবাদ তুমি তাড়াতাড়ি আমারে দাও, আমি যদি আমার দলের লিডারকে জানাইতে পারি আরো টাকা পাবো, আরো সম্মান পাবো, আরো প্রমোশন হবে, আমি আরো বড় লোক হয়ে যাব। মুসলমান খ্রিস্টানের হাত ধইরা ভারত
দিল্লি শাহে জামে মসজিদের কিনারা একটা হাফজখানা এখনো আছে, ওই হাফজখানার কিনারায় হাজির। হাফজখানার ভিতরে যাওয়ার পর হাফজখানার হাফেজ সাহেবকে ডাক দিয়া বলে, হুজুর আট থেকে দশ বছরের একটা বালক আমার দরকার, যেই ছোট্ট সন্তান কোরআনের হাফেজ, সুরুরিত কণ্ঠে আল্লাহর কোরআনের তেলাওয়াত করতে পারবে। এবার কোরআনের হাফেজ ছোট্ট একটা সন্তানকে আনলো, আট বছরের বালক, খ্রিস্টানের সামনে ছোট্ট সন্তান আসার পর মুসলমান ডাক দিয়া বলে, বেঈমান তাকায় দেখ, এটাই হলো আল্লাহর জিন্দা কোরআন। খ্রিস্টান বলে, আমি কথাই বিশ্বাস করি না, কাজের দ্বারা প্রমাণ করো। মুসলমান এবার ছোট্ট সন্তানকে ডাক দিয়া বলে, আট বছরের বালক ও কোরআনের হাফেজ, এই খ্রিস্টান আসছে তাদের দেশ থেকে আমাদের দেশে আল্লাহ কোরআনের আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য, তোমারে কাকুতি মিনতি করে বলি হাফেজ, আট বছরের বালক তুমি জবান দ্বারা সুরুরিত কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুরু করে দাও, এই খ্রিস্টান যেন আদম চিত্তে তেলাওয়াত শুনে। মুসলমান এবার ছোট্ট সন্তান জবান দ্বারা কোরআনের তেলাওয়াত শুরু করে দিয়েছে। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, জবান দ্বারা সুরুরিত কণ্ঠে আল্লাহর কোরআনের তিলাওয়াত, তেলাওয়াত চলতেছে, তেলাওয়াত চলতেছে, তেলাওয়াত চলতেছে, খ্রিস্টান আদম চিত্তে চাতক বাগির মতো তেলাওয়াত শুনতেছে। এরে পর্দার অন্তর আল্লাহর মা, নওজোয়ান যুবক ভাই, বৃদ্ধ বাবা দিরা মুসলমান, দাড়ি পাকা মুরব্বি ভালো করে কানটা লাগায় শুনো, কেমন সন্তানের মা হইলা, কেমন সন্তানের বাবা হইলা, তোমার সন্তান আজকে তাসখর মাতখর গালাখর ইয়াবাখর, তোমার কি মন চায় না সন্তানকে কোরআনের হাফিজ বানাও, আলেম বানাও, হাফেজে কোরআনের মা হও, আলেমের মা হও, দুনিয়ার জমিনে হাফেজে কোরআনের মায়ের এত দাম, এত দাম, ওলামায়ে কিরাম মায়ের বাবার এত দাম, এ মুসলমান নওজোয়ান যুবক, পর্দার অন্তর আল্লাহর মা, হাফেজে কোরআনের মতো দামি মা দুনিয়ার জমিনে আর নাই, আলেমের মতো মায়ের মতো দামি মা দুনিয়ার জমিনে আর নাই, তোমার কি মন চায় না একটা সন্তানকে হাফেজ বানাও, একটা সন্তানকে আলেম বানাও। এরে মুসলমান, সন্তান যদি হাফেজ হয় আলেম হয়, ওই সন্তানের উসিলায় আল্লাহ তোমারে জান্নাত দিয়া দিবে, সুবহানাল্লাহ।